পর্যটন কেন্দ্রেও বসন্তের রঙে রঙিন। এই প্রথমবার কোচবিহার জেলার শেষ প্রান্ত রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র বসন্ত উৎসবের আনন্দে মাতোয়ারা হলো। হলো অঙ্কন প্রতিযোগিতাও। অংশগ্রহণ করেন কোচবিহার জেলার পাশাপাশি অসমের আর্টিস্টরাও। জেলা বন দপ্তরের উদ্যোগে রসিকবিল পর্যটন কেন্দ্রে বন উৎসব আয়োজন করা হয়। উৎসবে আগত সকলকেই মিষ্টিমুখ করানো হয়। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন রসিকবিলের জুয়ের দায়িত্বে থাকা বন আধিকারিক মুকেশ শর্মা সহ অনেকেই। রসিকবিল পর্যটন কেন্দ্র উপভোগ করার পাশাপাশি এদিন এই উৎসবের স্বাদ নিলেন বহু পর্যটক। বাঁশের সুরে রসিকবিলের সৌন্দর্যকে আরও মাতিয়ে দিলেন এক অঙ্কন আর্টিস্ট। বসন্তের বিভিন্ন রঙের আবিরের মধ্যে দিয়ে রঙের খেলায় মেতে ওঠে সকলেই। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তোলার সাথে সাথে বন্ধুত্বের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালন হয়। বসন্তের গান ও নাচের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুশি বহু পর্যটক। আমরা যেন আরো এটাকে একটু অন্যভাবে উপস্থাপন করতে পারি তার চিন্তা ভাবনা করি। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই, ধন্যবাদ জানাচ্ছি। খেলা সেটা আমরা শুরু করবো, তার আগে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে আমরা আমাদের কাছে আর কথা বলবে না। একটু কাজ করি কেন, কাজ করি অল্প। সুমন পালের রিপোর্ট, তারা নিউজ, বকশিরহাট।